বেদায়াওয়ান নেহায়াম সেই কিতাবর মধ্যে আঞ্চন আল্লাহর কোন বন্দার যদি দাঁতর রোগ হয়ে যায় বড় কষ্ট করডা এই মানুষে উইতির নমাজ তিন ডাকাত যেন আমরা পড়ি উইতির নমাজ পড়তে সময় ইজাজা তাব্বাতিয়া দা কুল হু আল্লাহ এই তিনটা সুরা দিয়া দায়ম করি আপনি নমাজ পড়ক কয়া আর নমাজ পড়তে আপনার দাঁতর রোগর বা ধ্যান করন জানি এইভাবে যদি আপনি দায়ম করিলেন কয়েক মাস পরে দেখবা আপনার দাঁতর রোগ আস্তে আস্তে শিবা হয়ে যার গিয়া যার জন্য বিশেষ করে আল্লাহর কালাম কুরআন শরীফ যারা দাইমি হিসাবে তিলাওয়াত করেন তাদের দাঁত বড় শক্ত থাকে দাঁতর গুড়ির তাকে অক্ষর গুলা হরফ গুলা বাহির হয় জিব্বা গিয়া দাঁতর গুড়িতে বাড়ি মারে এর লাগি বিশেষ করিয়া আপনার দাঁত মজবুত হইব দাঁত শক্ত হইব দাঁতর মধ্যে তেমন রোগ হইত নাই আল্লাহর কালাম যারা দাইম করিয়া তিলাওয়াত করবা আল্লাহ জানাইছেন আর রহমান আল্লামাল কুরআন আমি আল্লাহ কুরআন তোমার শিখাইলাম আমি আল্লাহ তোমার যদি শিখাইতাম না তাহলে তুমি কোরআন শিখতে পারো না দাঁত দিতাম না জবান দিতাম না তাহলে তুমি কোরআন শিখতে পারো না ও বন্দারে দাঁত এক নিয়ামত দিলাম আর তোমার জিব্বা এক নিয়ামত দিলাম দুইটা নিয়ামতর তুমি শুক্রিয়া আদায় করো যে সময় যে মৌসুম ঠান্ডা আড়ম্বর কিন্তু ফুরাফুরি ঠান্ডার তো মৌসুম নাই ওলা নাই যার কারণে তেমন ঠান্ডাও নাই মাহফিলর বিশেষ করিয়া ই যে সময় ই সময় পর্যন্ত মাহফিলত থাকা যায় রাত দশটা এগারোটা পর্যন্ত মাহফিলত তাকিয়ে ওয়াজ শোনার সেই সময় থাকে ক্ষমতাও থাকে যাই হোক এখন মাহফিল আপনারা বিশেষ করিয়া যারা আসেন আরও কিছু সময় মাহফিলত থাকতে আমার পরবর্তী আরেক বক্তা আছে যার জন্য আরও কিছু সময় যদি তাকেন না এত কষ্ট করে মাহফিল সাজাইছেন তৈয়ার করছেন মাহফিল আলোচনা হইব উলামা কেরাম হল তশরিফ আনবা আপনারা কিছু সময় তো ইনশাল্লাহ থাকতে পারবা জি বেশ ঠান্ডাও নাই আপনার আর কিছু সময় সামান্য সামান্য আলোচনা হইব লম্বা আলোচনা আর হইত না মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি উলামা কেরাম হলে বয়ান করছেন আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনছেন যাই হোক আমি আপনার আর খেদমত হয় আপ ডাউন কিতা করার আওয়াজ বুধ ভাই যাই হোক আমি আপনার আর খেদমত পবিত্র কালামুল্লাহ শরীফ তাকিয়া একটা সুরার কিছু অংশ আমি আপনার আর খেদমত তিলাওয়াত করছি আপনারা সামনে ও সুরার কিছু ব্যাখ্যা তা ব্যাখ্যা নিয়ে আমি আপনার আর খেদমত আলোচনা করবো আল্লাহ যদি তৌফিক দান করেন মহতরম হাজির নেকেরাম আমরা ইলাম গিয়া ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমরা ইলাম গিয়া মুসলমান জাতি আমরা ইলাম গিয়া শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ ধর্মর শ্রেষ্ঠ জাতি ইলাম গিয়া আমরা আমরা মুসলমান মুসলমানের কুলে জন্ম নিছি নেওয়ার পরে আমরা মুসলমান বলিয়া আমরা দাবিও করি হ্যাঁ দাবি করতাম ঠিক আছে কিন্তু মুসলমান আমাদের মধ্যে মুসলমানই যদি থাকে না মুসলমানের করণীয় কি এগুলা যদি বিশেষ করি আপনার আমার মধ্যে থাকে না তাহলে মুসলমান বলিয়া জমিনের মধ্যে আমি কিভাবে হইম এর জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুসলমান খারারে হইছেন বলে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি রসুল্লাহ ফরমান মুসলমান ও ব্যক্তির কয় যে ব্যক্তির জবান মানে মুখ এবং হাত এই দুইটা সালামতি থাকছে মানে দুইটার কন্ট্রোলে রাখছে জবান তাকি হাত তাকি অন্য যেন কষ্ট পাইছে না ও ব্যক্তি এই লগিয়া প্রকৃত মুসলমান যখন আমরা মুখরে কন্ট্রোল করতাম বার মু হিসাব করিয়া মাতিমু আর আমার জবান তাকিয়া মুখ তাকি অন্য কষ্ট পাইত নাই হাত তাকে কষ্ট পাইত না তখন আমি প্রকৃত মুসলমান হিসাবে গৃহীত হই যার জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রসুলুল্লাহর সম্মুখে এক শ্রেণীর মানুষ আসিয়া আল্লাহর রসুলের খুব বেশি প্রশংসা করতা সরিয়া গিয়া কিন্তু আল্লাহর রসুলের সমালোচনা করতা সরিয়া গিয়া সমালোচনা কর্তা ই একগুড়ো মানুষ আসলে এরাও কিন্তু মানুষ রূপে আসলা আজকে আমি ও মহফিলও আছি বা আমি মহল্লাত আছি মসজিদের ইমাম সাহেবের সামনে গিয়ে তারিফ করলাম প্রশংসা করলাম
আর ইমাম সাহেবের কাছ থেকে সরিয়া গিয়া ইমামর সমালোচনা, এটাও তাকসে গিয়া মুমিনের পরিচয় নাই। এটা কোরআনের বাসায় হওয়া হর বলে এটা মুনাফিকদের পরিচয়, এটা মুনাফিকদের আলাম। এর জন্য আমি এলাম গিয়া মানুষ, আমি একজন মুসলমান, আমার এই রকম মুখের বাসা হইতো, ব্যবহার হইতো, আমি যেটা সামনে হওয়ার হইতাম, সামনে বালাই পিছনে সরিয়া গিয়া আমি সমালোচনা দুশ্মনী, এটা কিন্তু মুসলমানই খাম নাই। এটার থেকে আমরা বিরত থাকতাম দুনিয়ার জমিনের মধ্যে, যে ইমামর পিছনে নমাজ পড়িয়ার, যে আমি প্রতিবেশী একজন মানুষে আমি তার সঙ্গে চলাফেরা করিয়ার, তার পিছনে বা গ্রামের এক মুসলমান ভাই বা মসজিদের ইমাম সাহেব বা স্কুলের শিক্ষক টিচার এর সামনে বালাই এর পিছনে সরিয়া সমালোচনা, এটা কিন্তু বহুত বুড়া কাজ। যেটা হইয়া তাকসে গিয়া রসুল্লাহ ফরমায়ন এটা মুনাফিকদের আলামত, এটার থেকে আমরা বাঁচিতাম, আল্লাহ আমরা তৌফিক দিত। আহলে আরবের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশেষ করিয়া রসুলুল্লাহর দুশ্মন যারা আসলা, দুশ্মন কিভাবে চিনা যায়, দুশ্মনদের ওভাবে পরিচয় করা যায়। যখন মানুষ কোনো বিপদগ্রস্ত হয় আমরা সব আফন বাইয়া আমরা মনে করিয়া, কিন্তু সেও বিপদও পড়ার পরে ও দুশ্মন খে আর আপন খে একটা মোটামুটি অনুমান করা যায়, যাই না না হন চাই অটোমেটিক মানে অনুমান করা যায়। এমনে সারার লেনদেন বালা যদি আমার কাছ থেকে কেউ কিছু টাকা ঋণ নেই তো বুঝি নাই কয়েকজনে নিলে সার মানে লেনদেনটা খুব বালা, কোন মানুষের লেনদেনটা খুব বালা, এটা অটোমেটিক একটা প্রমাণিত হয়ে যায়। লেনদেন করার পরে বোঝা যায় সার লেনদেনটা বালা আছে, সে কতটুকু হকমতে আস ওটা অনুমান করা যায় না না হয়ে যায়, এমনি সারা বালা। যদি কোনো মানুষের লেনদেন খারাপ এটা জানতে চান বুঝতে চান তাহলে ছোটো দোকানে খান দিলে এটা হয়ে দিন বলার দোকান দেওয়ার পরে ও বুঝিলে বা হার কতটুক লেনদেন বালাস, এটা একটা আমরা দেশ অটোমেটিক অনুমান করা যায়। মহাজন হলে কইতে পারবা, এটা একটা আদত আমরা একগুড়ে বানাই লিছি, বিভিন্ন দোকানে খরচ খাইলাম, কয়েকদিন ও দোকানে খরচ খাইলাম, খাওয়ার পরে ই দোকানে আমরা ছাড়ি দিই, বা আরেক দোকানে যাই গিয়া সি দোকানও আরও কয়েকদিন খাওয়ার পরে ই দোকানে 6,000 ঢুকি গেল, ই দোকানের মালিকর দাবি ছুটানি নাই আরেক দোকানও গেছি গিয়া। এইভাবে আমরা জিন্দগিত কয়েক দোকানের খরচ খাইয়া কাপড় আনিয়া হাবা হার্ডওয়্যারের মাল আনিয়া ঢুকাইয়া গড় বানাইয়া হুরা, কিন্তু মালিকর ঋণ রয়েছে আমরার খবর নাই, ই দাঁড়ে দি যাওয়া নাই, ইলে আমরার চলেন না না কোন দেশ চলে। আমি তো মুসলমান কিন্তু ই যদি বন্দার হকর দাবির তা কিছু ছুটি না, আমি দাবি ছুটাই না, দুনিয়ার দিছি না, আমার শক্তি আসলো পাওয়ার আসলো দরা দিছি না, কিন্তু এর দাবি কিন্তু কিয়ামতের দিন ময়দানে মাসর দাবি ছুটাইতে লাগবো। হিনু গিয়া টেকা ফাইতাও নাই, জমিনও ফাইতা না, কিতা দি ছুটা নিব। আল্লাহর রসুলে ফরমান ময়দানে মাসর মালিকে হল গিয়া খাড়া হইবা, যারা ঋণ আনসলা কিবা তো দোকানে খরচ খাইসলা দার কষলা, এরা গিয়া আল্লাহর দরবারে গিয়া বিচার প্রার্থী হইব, কইবা আল্লাহ দুনিয়ার জমিনে তো আমি মানুষের বহুত দিন তার বাড়িত গেলাম, বহুত খুঁজিলাম টেকা লইতাম পারছি না, কিবা তো বড় শক্তি আসলো রে আল্লাহ, ই মানুষের কাছ থেকে টেকা এগুণ আমি লইতাম পারছি না, আইজ আমি আপনার কাছে বিচার দিলাম, আমার সঠিক বিচারখানটা করিয়া দেখবা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই বন্দারে ডাক দিবা, জিজ্ঞাসা করবা, তখন তাই মিশা মাতি আর বাঁচিবার কোনো রাস্তা নাই, তখন কিতা কিলা ঋণটা মারবা বলে আল্লাহ কইবা তোমার আমল নমাত্তা কি তারে বদলা নেকি দিয়া যাও, আমল নমাত্তা কি নেকি দিয়া যাও, নেকি আমরা নেক আমল কতটুক খামাইয়া কতটুক নেক আমল করছি, এটা কি নেকি দেওয়া আরম্ভ হইব, ঋণ মারা শুরু হইব। যেলা দুনিয়াতে ঋণ মারতে মারতে বাক্কা টাকা কমিন না না কোনো সময়, বিদেশ থাকি ছেলে টাকা ফাটাইছে ঋণ মারা আরম্ভ করলাম, যেলা হাত থাকি টাকা কমের, এইভাবে মানুষের যখন ঋণ মারতে মারতে হাস ময়দানে মাসর আমল নমাত থাকি নেকি একবারে কমি যাইব, নেকি একবারে কমি যাইব খালি যাব, ইলা কত মানুষ আফসোস করি করি জাহান্নামী হইব। এর কারণে ই আদত যেটা আমরার দেশ আছে ফরর ঋণ মারা, দোকানদারের খরচ খাইয়া আমরা ঋণমুক্ত হইতাম পারি না, ঋণমুক্ত হই না,
এটা একটা কিছু আদত অভ্যাস আমরার দেশে আছে, আপনার এলাকাত হয়তো ইয়ে আশেপাশে নাই কিন্তু আছে, কম হোক বেশ হোক থাকতে পারে তাকি যায়, এখানে আমরা বিলকুল চিন্তা করি না, পরোয়া করি না, যার ফরর যেন হকটা লইয়া আমরা দুনিয়ার জমিন থাকি বিদায় হইলে কি অবস্থা হইব আমার, এখানে আমরা চিন্তা আসে না। আমরা তো মুসলমান বলা না, যার জন্য আমরা মুসলমান সকালবেলা সবাই মক্তব্য গিয়ে অত কষ্ট করি মেসাবে মারিয়া দমক দিয়া কোরআন শরীফ শিখাইছ, কিন্তু আমরা মুসলমান কোরআন শরীফ শিখিয়ে আমরা এখান তিলাওয়াত করি না, তিলাওয়াত করি না, যেমনি হো তো ইসলাম আর প্রায় বৎসরকে বৎসর অতিবাহিত হওয়ার, কিন্তু আমরা আল্লাহর কালাম কোরআন শরীফ খান তিলাওয়াত করি না। কোরআন এমন এক কিতাব, এমন আল্লাহ এক নিয়ামত দান করছে, কোরআন বাই যদি মানুষে আলিওয়ালা চক্ষু দিয়ে চায় বন্দার আমল নমায় সব দান করা হয়ে যায়, হক্কা সুবহানাল্লাহ। একজন মানুষে যদি কোরআন শরীফ তিলাওয়াত করে আর কোনো মানুষে যদি মনোযোগ দিয়ে সোয়াবের উদ্দেশ্য শুনে, হয়তো তিলাওয়াতকারীর তাকে শূন্যওয়ালার আমল নমায় সব দ্বিগুণ আল্লাহ দান করিলেন, সুবহানাল্লাহ। কোরআন শরীফ কোনো গড় যদি তিলাওয়াত হয়, ই গড় হয়তরা কোনো মানুষ যদিও নাই আশেপাশে, তুমি বিশ্বাস রাখিও আল্লাহর অসংখ্য ফরিস্ত গলাসিয়া কোরআন শরীফ তিলাওয়াত শুনতে থাকো, কারণ কোরআন শরীফ তিলাওয়াত ফরিস্ত হলে জানেন না, এই কোরআন শরীফ আল্লাহর কালাম যে কিতাব, যেখান যে কোনো বাড়ির যদি সকালবেলা তিলাওয়াত হয় বিকালবেলা তিলাওয়াত হয় দুইটাই মহিনা একটাই যদিও, এই বাড়িত আল্লাহর অসংখ্য রহমত বরকত নাজিল হয়। কোরআন শরীফ তিলাওয়াত নাই যার কারণে আমরা বাড়িয়ে ঘরে রহমত নাই, বরকত নাই, রুজি রোজগারে দরা দেন নাই, তার তাকি বরকত উঠি যায়। আর আল্লাহর কালাম কোরআন কোনোদিন আখটা কোনো নিয়ত করলাম মান্নত করলাম বলে আল্লাহ আমি এখন খতম পড়াই মো মুসিবত থেকে আমার উদ্ধার করো, বেলাশক উদ্ধার হইতাম, কিন্তু কোরআন শরীফ খতম বাড়ির মেসাবকল দাওয়াত দিয়ে নিয়ে মেসাবকলে খতম করেন, আমরা সারা বারে বইয়া গল্প করি ইলাও এনে কচ্ছে, আমরা খতমর দাঁড়ে দিই না, মেসাবকল আনছি বাড়াটিয়া বুধাইছিল ও মেসাবকলে তিলাওয়াত করবা, আমরা ইমনার কিতাব, কিন্তু এখানে আমরা বুঝিয়ার না মুসলমান, আমরা বুঝিয়ার না যে মেসাবকলে তিলাওয়াত করডা, আমি মনোযোগ দিয়ে দাঁড়ো গিয়া কোরআন খান তিলাওয়াত শুনি আমার ফায়দা কতটুক, কোরআন তিলাওয়াতকারীর হাড়ও বেমার জলদি হইত না, হাড় তাজা থাকে, আল্লাহর জিকির করলে মানুষের হাড় কলটা তাজা থাকে, কোরআন শরীফ হলা তিলাওয়াত করলে মানুষের হাড় কলটা বড় তাজা থাকে বালা থাকে, আর বিশেষ করিয়া কোরআন শরীফ দেখিয়া তিলাওয়াত করলে চক্ষুর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দেন, হক্কা সুবহানাল্লাহ। সেই পবিত্র কালাম আরব দেশে মক্কা নগরে রাসূলুল্লাহ তাহা অবস্থায় বেশি অংশ কোরআনের ক্রমান্বয়ে আয়াতে করিমা সুরাগুলা নাজিল হইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুআজ্জামাত আসলা, সূরাতুর রহমান যে সূরা যেটা নাজিল হইছে, নাজিল হওয়ার লগে লগে আল্লাহর রসুলে প্রথমে জিন্নাতকলরে নসিহত করছেন, জিন্নাতকল আসিয়া আমরার নবীর কাছে হাজিরি দিতা, তারা অনেক সময় কইতো ইন্না সামিউনা কুরআনানা আজাবা, নবীজির কোরআন শরীফ তিলাওয়াত শুনিয়া তারা কইতো রে আমরা জীবনে ইলা শুনছি না, এমন এক আজীব এক কিতাব, এমন এক আজীব এক কিতাব খান মোহাম্মদে ফলন, ইটা আমরা কোনোদিন আমরা শুনছি না। দেখো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা আল্লাহ কোরআনের মধ্যে যে সূরাতুর রহমান, সূরা রহমান নাজিল হওয়ার পরে 29 জায়গায় আল্লাহ কইছেন ভাবি আইয়ে আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াত করিম আমরা জানেন সারা প্রায় আমরা জানি, ভাবি আইয়ে আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, এর অর্থ কি আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন ও ইনসান আর ও জিন্নাত হল উভয় জাতির আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন তোমরা আমার নিয়ামতর অস্বীকার করডা, আমার নিয়ামতরে তোমরা স্বীকার করো না অস্বীকার করডা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনে এক জায়গাত না দুই জায়গাত নাই প্রায় 29 জায়গার মধ্যে আল্লাহ ইনসান আর জিন্নাত হলরে জানাইছেন তুমি তান আমার অসংখ্য নিয়ামত হলর অস্বীকার করডাই। ই আয়াত শোনার পরে জিন্নাত হলে তারা অস্বীকার করছে, লা বি শাইইম মিন নিয়ামাতিকা রাব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ,
তারা কয় জি না, এটা আমরা কয়েছেন, আমরা তো আল্লাহর অনেক নিয়ামতের শুক্রিয়া আদায় করি। আর জিন্নাত হলে তারা এটারে বিশ্বাস করছে না, তারা কিছু মিথ্যাও মনে করছে আর তারা এটারে বিশ্বাস করছে না। জিন্নাত হলে কইল আমরা তো আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করি। যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আসহাবে মজমুআ সাহাবায়ে কেরাম হল জমা ও জাগাত রসুল্লাহ গিয়া সুরা রহমান আউ্বাল তাকি আখের পর্যন্ত তিলাবত করিয়া সারা সাহাবায় কেরামগলের শুনাইলা, কইলা ই সুরাটা নাজিল হয়েছে, একবারে নাজিল হয়েছে। নাজিল হওয়ার লগে লগে রসুল্লাহ শুনাইছেন, শুনানি মাত্র সাহাবায় কেরামগলের কইলা সাহাবি অকল বুঝছনি, আল্লাহ কইত্রা ইনসানার জিন্নাত হলে নিয়ামতর অস্বীকার করে, নিয়ামতরে তারা মানে না, স্বীকার করে না, নিয়ামতর শুক্রিয়া আদায় করে না, আল্লাহ কত নিয়ামত দিছ। সাহাবায়ে কেরামগল শুনিয়া সারা চমৎকার হয়ে গেলা, হাসাও তো আল্লাহ কই দিলা যে আমরা নিয়ামতর অস্বীকার করি, আর আল্লাহ কত নিয়ামত দিছ। সাহাবায়ে কেরামগল শুনিয়া অবাক হইলে, ইয়া রাসূলুল্লাহ কিতা কিতা নিয়ামত আল্লাহ কইছেন? বলে কুরআনের মধ্যে ওসে সুরা নাজিল হইছে, সুরার মধ্যে সম্পূর্ণ বর্ণনা আছে। এই সুরাতুর রহমান যে সুরা যেটা আছে, আর রহমান আল্লাহর সিফতি নাম, রহমান নাম রাখা জায়েজ আছে, আল্লাহর সিফতি নাম ধরিয়া ডাকিতে পারবা জায়েজ আছে। রহমান শব্দের অর্থ হইল গিয়া মেহরবান দয়ালু। কোন মানুষ বিপদগ্রস্ত হইছন, মসিবত বর্ষ, আল্লাহর রহমান নাম ধরিয়া ডাক, ইয়া আরহামার রাহিমিন, বা ও আল্লাহ আপনার রহমান নামের খাতিরে আপনি আমার মাফ দেও, আল্লাহর রহমান নামের খাতিরে আল্লাহ বন্ধকলরে মাফ দেন, মসিবত থাকি আল্লাহ উদ্ধার করেন, হক সুবহানাল্লাহ। মসিবত পড়লে শেষ রায় কুটিয়া সুরায় রহমানর যে আর রহমান যে শব্দ যেটা আছে, ও রহমান শব্দর অসিলা লইয়া আল্লাহর কাছে আমরা দোয়া করতাম মসিবত পড়লে। এক দ্বিতীয়ত হইছে গিয়া, কোনো মানুষ যদি বিশেষ করিয়া রিজেক কমি গেছে, রুজি রোজগার কমি গেছে, ই মানুষ শেষ রায় যদি গুম তাকি উঠিয়া আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু শব্দটা যদি বেশি বেশি করিয়া যদি পড়ে, আল্লাহ এরা রিজেকরে কুশাদা করে। তিন নম্বরে আত আসছে গিয়া, কোনো মহিলা বা পুরুষ জিন্দগিতে বালা খাফড় পরিধান করতে ফাড্ডা না। সুরায় রহমানের ব্যাখ্যা দেখলাম, প্রত্যেক মানুষের অলঙ্কার আছে, ওলা কোরআনের অলঙ্কার হইল সুরায় রহমান। মহিলাগুলোর অলঙ্কার আছে না, সরা খানর দুলা তা অলঙ্কার ব্যবহার করেন, তে অলঙ্কার পরিধান করা। পুরুষের অলঙ্কার কিতা, গার গলার মধ্যে আপনার হার দেওয়ানি, খানর মধ্যে আপনার রিং ব্যবহার করানি, বলে জি না এটা বিলকুল হারাম। কিছু যুবক ভাই একদে গলাত সরা লাগাই দিন, লাগাইন না না কঞ্চাই লাগাইন, হারাম। কিছু কিছু যুবক ভাই এনতে হাতো আংটি দেখবা, সাইটটা ফাঁসটা ষাটটা ইলা আংটি দেখছেন না আপনারা, গুণাগার রইবা, যেন দিতরাইলা গুণাগার রইবা, আংটি মাত্র একটা, আংটি একটা ব্যবহার করতা, উর্ধে দুইটা বেশি জরুরত হয় তা নাইলে এক আংটি পরিধান করার আপনার অধিকার আছে। এখন সাতটা পাঁচটা আংটি এর পরে দেখবা রুফার আরেক সা চেইন বানাইয়া আত দেখছেন মাঝে মাঝে, অত রুফা যেন আপনি ব্যবহার করতা, আপনার যুবকর লাগি পুরুষের লাগি অতখান পরিধান করার আপনার অধিকার নাই। আমরা দেশ এটা কিছু ভাই এনতে ফ্যাশন বানাই লিছন, বেশ করি দেখবা আত গলাত সরা আতর উভার চেন আংটি সাইড থাকি ফাঁসটা ষাটটা দুই আতর আঙ্গুলো বড়াইলে হওয়া গেছে, গুণাগার হইবা। যার জন্য বিশেষ করিয়া সুরা রহমান হইল গিয়া কোরআন শরীফর অলঙ্কার, কোরআনের অলঙ্কার। ও কইত্রা মহিলা হলে যদি সাইন অলঙ্কার পরিধান করতা জীবনে সুখ শান্তির জিন্দেগি আইতো, পুরুষের অলা সুখ শান্তির জিন্দেগি যদি চায় তাহলে রহমান সুরাটারে বেশি বেশি করিয়া তাই তিলাওয়াত করক, হক সুবহানাল্লাহ। এই সুরায় রহমান আর সুরায় ফাতাহ দুইটা সুরা যদি কোনো মানুষে জোহরের পরে প্রত্যেক দিন যদি ফড়িতে পারে, সুরা ফাতাহ আর সুরা রহমান দায়ম করিয়া কোনো পুরুষ কোনো মহিলা প্রত্যেক দিন জোহরের পরে যদি দায়ম করিয়া যদি এই দুইটা সুরা যদি পড়িতে হারন, বেলা সব ই মানুষের কোনো দিন গরিবিয়ে দেখা দিত না, আল্লাহ বেশিমার রিজেক আল্লাহ আতা করবা, হক সুবহানাল্লাহ। জোহরের পরে যদি পড়িতে পারে সুরা রহমান আর সুরা ফাতাহ। এখন দেখো কোয়া ফার্সন না জোহরের পরে টাইম নাই,
তাহলে সুরা রহমান ফজরের পরে, ফজরের পরে যদি সুরা রহমান যদি ডেইলি যদি একবার পড়ে সুরা রহমান, এই সুরা রহমান পড়িলে মানুষের আল্লাহ সুখ শান্তির জিন্দগি আনে, অশান্তির জিন্দগি আল্লাহ দূর করে, আল্লাহ জমিন বল্লা বল্লা পোশাক পরিধান করাইবা, অলঙ্কার পরিধান করাইবা, মা বোনগুলোর দিল যদি কোনো আশা থাকে, জীবনে বহুত আশা আছে, মকসুদ আছে, পুরুষরও আছে, সব মকসুদরে আল্লাহ দিনে দিনে ফুরা করবা হক সুবহানাল্লাহ। এর জন্য এক সুরা রহমানত আরো ভিন্ন ভিন্ন তার ফজিলত আছে, যার জন্য বিশেষ শরিয়াত এই সুরার আরম্ভনিতে সর্বপ্রথম একটা শব্দ আসছে যেটার নাম ইয়া তাকসাগি আর রহমান, আল্লাহর সিফতি নাম রহমান, নাম লই আপনি দোয়া করেন, বিপদগ্রস্ত হয়েছেন, মুসিবতের মধ্যে পড়ছেন, এমনি দাইমি হিসাবে দোয়া করেন, আল্লাহর রহমান নাম শব্দর অর্থ হইল মেহেরবান দয়ালু, এই শব্দর নামর ওসিলা লইয়া আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর জাত বড় দয়া বানন বড় নিগাহ বানন, এর জন্য সুরা রহমান যদি পড়ন তাহলে বালা যদি ফারন না আল্লাহর রহমান নামর ওসিলা লইয়া আল্লাহর কাছে দোয়া কর। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন আল্লামাল কোরআন, আমি তোমারে কোরআন শরীফের শিক্ষা দিছি শিখাইছি, আল্লামাল কোরআন আয়াতের ব্যাখ্যা তাঞ্চন তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, কোরআন আমি তোমারে শিখাইলাম, কয়েকটা নিয়ামত আমি তোমারে দান করলাম, এক নম্বর নিয়ামত ইয়া তাকসে গিয়া তোমার চক্ষু আমি যদি দান করতাম না, কিবা তো চক্ষুর প্রয়োজন নাই, দাঁত যদি দিতাম না, জিব্বা যদি তোমারে আমি দিতাম না, জিব্বা দাঁত দুইটা নিয়ামত না দিলে তুমি কোরআন শরীফ শিখতে পারো না, জিব্বা নইলে কোরআন শরীফ হইতে পারবা না, বলছে জি না, জবান লসান না থাকলে মা তিক না নষ্ট হয়ে যাবো না, কোন চায় আল্লাহ কইতে রাখ নিয়ামত দান করছি তোমারে জিব্বা আর দাঁত, দাঁত কত বড় এক নিয়ামত, আর জিব্বা কত বড় এক নিয়ামত, এই জিব্বা এবং দাঁত না হইলে তুমি কোরআন শরীফ শিক্ষায় ভারো না, দাঁত মাঝে মধ্যে রূপ ধরে, দাঁত বিভিন্ন যন্ত্রণায় বিভিন্ন আপনার দেখা যায় পোকা যাচ্ছে জিনিসে ধরিলে আমরা ধারণা, দাঁতর সিফাত দেখবা সামান্যতম একটা গুস্তর টুকরা, কিবা তো সামান্য বাত বা গোসা লাগি গেছে সামান্য টুকরা, রাই পরিমাণ সামান্য টুকরা জিনিস লাগার পরে আপনার শান্তি নাই, জিব্বায় ওঠেলে আপনার লিখকাইল দেখিলাল করেন করেন নি না, আমিও করি আপনিও করেন, সামান্যতম জিনিস লাগার পরে আপনার দেখবা যন্ত্রণা সহ্য হর না, কিন্তু দেখবা অনেক মানুষ গেছেন আপনার গাড়ওয়াল জাতীয় গুরব মহিলা হলা সোনেরা দাঁতর পোক বাইর করেন, কোনো কোনো জায়গার দেখবা পোকগুলা বাইর করেন, আমি নিজে ধারণা করতাম পারলাম না আমার জিন্দগির মানুষের দাঁতর ফাঁকার থাকি সাতটা পাঁচটা তিনটা পোকা বাইর করি আন, দেখছেন নি আপনারা এক কুদি বিড়ার খামড় জানা যায় বুঝি কঞ্চান ভিতরে যদি খামড় মারে তো ফুক যে গুণ সাতটা পাঁচটা বুড়া বুড়িও বুঝি নাইও, হ্যাঁ দেখেননি, আচ্ছা কঞ্চান তা এক ফুকে যদি আটে আর খামড়ায় কোনো বেটার আয় ঘুমাইতে পারবার জি, এটা কিতাব বিশ্বাস করতা আপনি, কিতাব আপনি বিশ্বাস করতা, এটা হইল গে টোটকা জাতীয় জিনিস, এটা বিশ্বাস করে না, ডাক্তারের পরামর্শ লক্ষ্য কোরআনের আশ্রয় লক্ষ্য, আমি ঔষধ শিখাইয়া দিই মাই আপনাই কোরআন তাকিয়া কিতাব তাকিয়া, একটা ফুকার যন্ত্রণা খামড় মারা সম্ভব, খামড় মারলে যারা সম্ভব হইত নাই সাইডটা ফাঁসটা নিজে দেখছি, আসলে লক্ষ্য করে দেখুন জানি আজকে দাঁতর ফুক ছুটানিওয়ালা সুর দরিয়া দেখাই দেয়, এরা টিফো থাকে ফুক বুঝাইছিল টিফো বুঝাইছিল, ও টিফো বেশিরভাগ ফুকা গুলা রাখিলেন সমজি আর জড়ি আপনার আত লইবা দেখবাই মুখর ভিতরে নিয়া লাড়া ছাড়া করবা আখটা টিফ থাকি ছাড়ি দেন, আমি নিজে একবার অনুমান করিয়া দেখছি বাবা, যার জন্য বিশেষ করিয়া এইভাবে সাতটা পাঁচটা ফুকা বাইর করিয়া আপনার মুখ থাকি ফালাইলা আর আপনার বিশ্বাস হয়ে গেল গিয়া কয়েকদিন খানি বাঁচিয়া দিলাইলা, গোস্ত খাইবা না মাছ খাইবা না এইভাবে বয়লা জিনিস বাঁচিয়া দিলাইবা, দাঁতর রোগ হয় কোন কারণে ডাক্তারের কাছে পরামর্শ লয় আপনার বিজ্ঞান এখন যখন আপনার লিভারের মধ্যে স্টমাকের মধ্যে বেমার আসে, লিভার খারাপ যারা রইব লিভার খারাপ হইলে মানুষের দাঁতর রোগে দেখা দিলাই,
এক লিভার খারাপ হইলে ডেন্টিস্ট ডাক্তারের কাছে গেলে দেখবা লিভার আগে চেক করে, জিজ্ঞাসা করো মুখে দুর্গন্ধ আসেনি, এটার তাকি আপনার দাঁতর রোগ আয়। এক দুই নম্বরে দাঁত যদি পরিষ্কার করেন না ঘুমাইন না, যারা মানুষের রাত্রিবেলা অনেক জিনিস খাইয়াম কুল্লি করেন না ঘুমাই যান, এরার দাঁত বিভিন্ন রোগে আক্রান্তিত হন, বিভিন্ন রোগে আক্রমণ করে। এর লাগি বিশেষ করে আপনি রাত্রিবেলা কুল্লি করিয়া মুখটারে পরিষ্কার করে আপনি ঘুমান, নতুবা আপনার দাঁত কম দিনে নষ্ট হইব, দাঁত বিভিন্ন রোগ আইব, যার কারণে এক নম্বর হইল গিয়া বিজ্ঞানের লিভার তাকিয়া দাঁত বেশিরভাগ রোগে আক্রান্তিত হইয়া থাকন। আর দ্বিতীয়ত ইয়া থাকছে গিয়া মুখটারে যদি পরিষ্কার করেন না, যে কোনো জিনিস খাইয়া মানুষ যদি ঘুমাই যায় অন্য জিনিসে গিয়া আক্রমণ করে, এর কারণে মানুষের দাঁত বেমারে দেখা দিয়া থাকে, যার কারণে দাঁতর রোগ হয়। ই ফুক ইটা বিশ্বাস করেন না জানি, ইতে এমনি সব সম্ভব আপনি ও সুরাও গুণ তো রূপে আমল করে যান আমি কইয়া। এর লাগে বিশেষ করিয়া দাঁতর যখন রোগে দেখা দিলাইব, দাঁতর রোগের মধ্যে দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু দাঁতর ঔষধ আছে আমি কইয়া দিয়ার, লবণ যেটা আছে দাঁতর ভিটামিন কমি গেলে দাঁত অনেক রোগে দেখা দিলায় দাঁত দাঁত দেখবা গুড়ির থাকি ভাঙ্গা আরম্ভ হয়ে যায়, ইলা যদি খেয়রের বেমার দেখা দিছে বা খেয়রের বেমার তেমন আবার দেখা দিছে না সামান্যতম, যে কোনো লবণ দে আপনি আপনি একটা খড়াইয়ের মধ্যে বাজিয়া ওটা আপনি এক ডিবার মধ্যে রাখি দিবা, রোজানা একবার দাঁত মানজিবা লবণ দিয়া, আর আপনি ঘুমাই যাবা যে ভিটামিনের অভাব আছে এটা পূর্ণ হয়ে যাইব, আর লবণ দিয়া দাঁত মানজিলে আপনার অনেক রোগগুলা দূর হয়ে যায়। এটা পরীক্ষিত যারা দাঁতের রোগ আছে কয়েকদিন লবণ দিয়ে মানজিয়া দেখুন জানি, লবণ দিয়ে বেশি দিন না জানে জামি উমি গাও হয়েছি বুঝাইছি, লবণ কিন্তু বাজা হইতো, এটা হইলে কবিরাজি লাইনের আর ট্রিটমেন্ট ঔষধের নাম কথার প্রসঙ্গ আইছে। দুই নম্বর সেই কিতাবের মধ্যে আনছেন আল্লাহর কোন বন্দার যদি দাঁতর রোগ হয়ে যায় বড় কষ্টকর দা, এই মানুষে উইতির নমাজ তিন ডাকাত যেন আমরা পড়ি, উইতির নমাজ পড়তে সময় ইজাজা তাব্বাতিয়া দা কুল হু আল্লাহ এই তিনটা সুরা দিয়া দায়ম করিয়া আপনি নমাজ পড়ক, আর নমাজ পড়তে আপনার দাঁতর রোগর বা ধ্যান করেন জানি, এইভাবে যদি আপনি দায়ম করিলেন কয়েক মাস পরে দেখবা আপনার দাঁতর রোগ আস্তে আস্তে শিবা হয়ে যার গিয়া, যার জন্য বিশেষ করে আল্লাহর কালাম কুরআন শরীফ যারা দাইমি হিসাবে তিলাওয়াত করেন তাদের দাঁত বড় শক্ত থাকে, দাঁতর গুড়ির থাকে অক্ষরগুলা হরফগুলা বাহির হয়, জিব্বা গিয়া দাঁতর গুড়িতে বাড়ি মারে, এর লাগি বিশেষ করিয়া আপনার দাঁত মজবুত হইব দাঁত শক্ত হইব, দাঁতর মধ্যে তেমন রোগ হইত না। আল্লাহর কালাম যারা দাইম করিয়া তিলাওয়াত করবা, আল্লাহ জানাইছেন আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআন তোমারে শিখাইলাম, আমি আল্লাহ তোমারে যদি শিখাইতাম না তাহলে তুমি কোরআন শিখতে পারো না, দাঁত দিতাম না জবান দিতাম না তাহলে তুমি কোরআন শিখতে পারো না, ও বন্দারে দাঁত এক নিয়ামত দিলাম আর তোমার জিব্বা এক নিয়ামত দিলাম, দুইটা নিয়ামতর তুমি শুকরিয়া আদায় করো, দুইটা শুক্রিয়া আদায় করো। এর লাগি দাঁতর গুড়িত জিব কিচ্ছু ঢুকিয়ালে জিব্বা শান্তি পায়নি কোন যায় জি না, এর লাগি কত মায়া বোধ হয় দাঁতর লাগি জিব্বা, আর জিব্বার কিচ্ছু হয়ে গেলে দাঁতর কত কষ্ট হয়, জিব্বা গা হয়ে গেলে কিচ্ছু খাইতে পারত না, দাঁতর হানি কমেন না না কোন যায় কমি গেছে গিয়া। এর লাগি জিব্বার দাঁত বহুত বড় এক নিয়ামত, বহুত বড় এক নিয়ামত, দাঁত কিলা নিয়ে কিলাইল জিনিস দিয়ে কিলাইল করাইল যে সুন্নত, খিলাইল বানাইয়া রাখা অগুদি খিলাইল করা সুন্নত, দাঁতর সিবাত আপনার সুপারির টুকরা ঢুকি গেছে বা কোনো জিনিস ঢুকছে খিলাইল দিয়ে বার করলে এটা ফালাই দিতাম, আর যদি আপনি জিব্বা দিয়ে ঠেলিয়া বার করছেন কোনো খিলাইল ব্যবহার করছেন না আপনি খাইতে পারবা, যার জন্য আল্লাহর বন্দেগান খিলাইল করতে জামির সিবাত তাকে সামান্য রক্ত বাইর হয়েছে ব্লাড বাইর হয়ে গেছে গিয়া খুন খাওয়া তো আপনার লাগে জায়জ না হারাম, তবে আপনার মুখের ভিতরে জামির সিবাত তাকে সামান্য রক্ত বাইর হয়েছে এটা সামান্য বাইর হয়েছে ভিতর তাকে সামান্য রক্ত তেমন জারি না, এটা ভিতরটা কি ভিতরে গেলে আপনার লাগে কোনো অসুবিধা নাই, এমনি জারি রক্ত যেটা আছে খুন যেটা আছে এটা খাওয়া আপনার আমার লাগে যাইজ না হারাম।